সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাবুল সুপ্রিয় কি রাজনীতি ছেড়ে দিতে চান? তার বৃহস্পতিবারের একটি ফেসবুক পোস্ট থেকে এই গুঞ্জন শুরু হয়েছে। ফেসবুকে বাবুল যা লিখেছেন তার সারমর্ম হলো, তার গান সংক্রান্ত পোস্টে অনেক মানুষ অকুণ্ঠ ভালোবাসা প্রকাশ করেছেন। তার রাজনৈতিক পোস্টে যারা তীব্র এবং কটু আক্রমণ করেন তাদেরও অনেকে সেই তালিকায় রয়েছেন। তার মনে হচ্ছে এই মন্তব্যগুলি দলমত নির্বিশেষে গায়ক বাবুলের উদ্দেশ্যে লেখা। তারা তাকে রাজনীতি ছেড়ে দিতে বলছেন এবং তাদের সেই পরামর্শ তাকে গভীরভাবে ভাবাচ্ছে। তবে একই সঙ্গে তার সংশয় রয়েছে, আজ মন্ত্রী নেই বলে ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? ফেসবুকে বাবুল আরও জানিয়েছেন, তিনি কিছু পাওয়ার আশায় বা পাওয়ার জন্য রাজনীতিতে আসেননি। কিছুটা বীতশ্রদ্ধ হয়ে 2018 সালে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন, কিন্তু দল ভালোবাসার সঙ্গে তা প্রত্যাখ্যান করেছিল। তবে আজ সামাজিক মাধ্যমের বন্ধুদের কথাগুলি তাকে নাড়িয়ে দিয়েছে। এই ফেসবুক পোস্ট নিয়ে বাবুল অবশ্য কোনো মন্তব্য করতে চাননি। তবে তার ঘনিষ্ঠ মহলের ব্যাখ্যা, গায়ক বাবুল এবং রাজনৈতিক বাবুল দুটি আলাদা সত্তা। দুটি আলাদা সত্তাকে নিয়ে তার নিজের মধ্যে যে টানা পড়েন সেটাই এই ফেসবুক পোস্টে ফুটে উঠেছে। প্রসঙ্গত, গত জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরে বাবুলকে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি। নিজের কেন্দ্র আসানসোলেও যাননি তিনি, যোগ দেননি জেলা কমিটির বৈঠকেও। যদিও দলীয় সূত্রে খবর, আসানসোল পুরসভা নির্বাচনের জন্য বাবুলকে মাথায় বসিয়ে 19 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। বাবুলের এই পোস্ট নিয়ে বিজেপি নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। দলের জেলা আহ্বায়ক শিবরাম বর্মন বলেন, আমার এ বিষয়ে কোনো মন্তব্য নেই। তবে তৃণমূলের জেলা সম্পাদক অভিজিৎ ঘটক কটাক্ষেশ্বরে বলেন, আসলে বিজেপির দিন ফুরিয়েছে, বুঝে হতাশা থেকে বাবুল সুপ্রিয় এমন মন্তব্য করেছেন।